করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং শিশুদের প্রতি বিশেষ নজর দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় যোগ দিয়ে একথা বলেন তিনি। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ রাসেলের ম্যুরাল উদ্বোধন করা হয়। বুলবুল আহমেদের প্রতিবেদন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ সন্তান শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শেখ রাসেলের ম্যুরাল উন্মোচন করেন প্রধানমন্ত্রী। পরে তিনি বলেন, করোনা মহামারীতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কারণে ঘরে থাকতে থাকতে শিশুরাই মানসিকভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, আর তাই তাদের মানসিকভাবে সুরক্ষা দিতে বাড়তি নজর দিতে হবে অভিভাবকদের। যা কেউ আর্ট করতে পারে, কেউ খেলাধুলা করতে পারে, যে যেটুকু পারে সেটুকু তাদের করতে হবে এবং সেভাবে নিজেদেরকে ব্যস্ত রাখতে হবে, যেন যখন স্কুল খুলবে তখন যেন তারা ভালোভাবে আবার স্কুলে যেতে পারে, পড়াশোনা করতে পারে। সেদিকে বিশেষভাবে সবাইকে নজর রাখতে হবে এবং সেই দিকে আমি অভিভাবকদের অনুরোধ করব যে যার যা নিজে তাদেরকে অন্তত তাদের লেখাপড়ার দিকে মনোযোগ দেওয়া, পাশাপাশি তাদের একটু খেলাধুলা বা তাদের যেন এক্সারসাইজ করতে পারে সেই ব্যবস্থাটা আপনারা নেবেন। এছাড়া করোনা এখনো শেষ হয়ে যায়নি উল্লেখ করে সবাইকে এ বিষয়ে আরো সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এই করোনা ভাইরাস থেকে যেন আল্লাহ সবাইকে রক্ষা করে এবং সবাই যেন মানে সুরক্ষা মেনে চলে সেটাই আমরা চাই। অনুষ্ঠানে শেখ রাসেলের উপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। আহা ছোট ভাই, মায়ের হাসির আলোর মতো উজ্জ্বল। বুলবুল আহমেদ, বাংলা টিভি, ঢাকা। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই বিএনপি ভোটে অংশ নিয়েছিল বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে দলের শ্রদ্ধা নিবেদন শেষে একথা জানান তিনি। বিএনপির জনগণের কাছে বিলুপ্ত রাজনৈতিক দল উল্লেখ করে তিনি বলেন, ভোটে পরাজিত হয়ে তারা এখন সমালোচনায় ব্যস্ত। এ সময় বিএনপিকে নালিশের রাজনীতি থেকে বের হয়ে আসারও আহ্বান জানান ওবায়দুল কাদের। তারা নির্বাচনে অংশ নিয়েছে, নির্বাচনকে বিতর্কিত করার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্য, সরকারকে প্রশ্নবিদ্ধ করতে, নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করতে, এটাই হলো তাদের টার্গেট। নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন মামলার প্রধান আসামি দেলওয়ার হোসেনকে আরও 7 দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। সকালে জেলার 3 নম্বর আমলি আদালতের বিচারক মশফিকুল হক এই আদেশ দেন। আদালতে পুলিশের পক্ষ থেকে দেলোয়ারের বিরুদ্ধে 3 মামলায় 21 দিনের রিমান্ড আবেদন করা হয়। পরে শুনানি শেষে বিচারক 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে কড়া নিরাপত্তার মধ্যে দেলোয়ারকে আদালতে নেওয়া হয়।